ওকে, হোয়াই, হোয়াই নিয়ে পরীক্ষা অবশ্যই একটু থাকে। হোয়াইল মানে হচ্ছে যখন, হোয়াইল অর্থ কি? যখন যখন আর যখন হোয়াইল মানে কি বলতো? দেখো হোয়াইল মানে যখন, হোয়াইল মানে যখন, সিম্পল কথা দেখো, হোয়াইল মানে যখন। হোয়াইল এর পরে কন্টিনিউয়াস টেন্স হয়, কোন টেন্স হয় বলতো? কন্টিনিউয়াস টেন্স হয়, কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স বলতো? কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস টেন্স কি কি হতে পারে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কি কন্টিনিউয়াস হতে পারে? পাস্ট কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস বলতো? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? আর কি কন্টিনিউয়াস হতে পারে? ফিউচার কন্টিনিউয়াস। বুঝে গেছে? এরপরে যে সেন্টেন্সটা হবে, এরপরে একটা এখানে সেন্টেন্স হবে, হ্যাঁ, কি হবে বলতো? সেন্টেন্স, এই সেন্টেন্সটা তিন ধরনের হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট, কোন ইনডিফিনিট বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট, কোন ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট, আরই। হ্যাঁ, এরপর আমি হোয়েন, হোয়েন এর পরে ইনডিফিনিট হয়, কি হবে বলতো? ইনডিফিনিট, ইনফিনিট, ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট কি কি হতে পারে, কয়টা হতে পারে? তিনটা। প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে যে সেন্টেন্সটা আসবে, সেন্টেন্স, হ্যাঁ, সেটা তিনটা হতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, হ্যাঁ, এক্সাম্পল দিবেন না? হ্যাঁ এক্সাম্পল দিবা। এবার শোনো সিম্পল কথা, এক্সাম্পলের আগে আমি জাস্ট তোমাদের একটু নিয়মটা বলতেছি। দেখো দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারবে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো হোয়াইল যদি দেখতে পাও, হোয়াইল যদি দেখতে পাও, তোমাদের মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স তিন ধরনের হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। হোয়াইল এর পরে কন্টিনিউয়াস হবে, সর্বদাই মনে রাখবা। পরীক্ষা সবচেয়ে বেশি আসে হোয়াইলের পরে। আমি আমি নাইলে আগে হোয়েন দিতে পারতাম, হোয়েনটা খুব কম আসে। তারপর আমাদের দুটো জানতে হবে, হোয়েল মানে যখন আর হোয়েন মানেও যখন। এখানে হোয়েলের পরে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এবার শোনো, যদি হোয়েলের পরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এরপরে যে সেন্টেন্সটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এর সাথে পাস্ট ইনডিফিনিট, আর ফিউচার কন্টিনিউয়াস এর সাথে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, আমি এখন এক্সাম্পলে যাব, এক্সাম্পল দিব। ফর এবার আমি একটা এক্সাম্পল দিই, দেখো সবাই কি হতে পারে। দেখো তাহলে দেখো, এই জায়গায় যদি ধরো এখানে পাস্ট ইনডিফিনিট দেখলা, শুরুতে হোয়াইল দেখলা, ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার আমি একটা এক্সাম্পল দিই, দেখো কিরকম। হোয়াইল ড্যাশ টু এন্টার দা রুম, এন্টার দা, এটা দিয়ে আমি শেষ করাবো, এন্টার দা রুম। হ্যাঁ, অপশন আমি দুটো অপশন দিচ্ছি, সিম্পল অপশন। এক নাম্বার অপশন হচ্ছে অপশন এ, ফাদার, ইওর ফাদার, ইওর ফাদার ইজ স্লিপিং। আর বি নাম্বার, ইওর ফাদার ওয়াজ স্লিপিং, ওয়াজ স্লিপিং। তাহলে এখানে কোনটা হবে? হ্যাঁ, হ্যালো, ঠিক দেখা যাচ্ছে? ইওর ফাদার ইজ স্লিপিং, ইওর ফাদার ইজ স্লিপিং, and your father my mother was sleeping in the was sleeping was sleeping ekana option kon ta hobe hash c number your father f a t s e r your father slept s l e p t slept and d number your father ha sleeps your father sleeps কোনটা হবে বলতো? বিকাশ
while এর পরে দেখো present continuous হতে পারে, past continuous হতে পারে, future continuous হতে পারে। এটি কিভাবে বুঝবো আমরা, কিভাবে বুঝবো? আমাদের বুঝতে হবে দেখো present tense যদি past indefinite tense হয় তাহলে while এর পরে এটা past continuous tense হবে, আর পরেরটা যদি future indefinite tense হয় while এর পরে future continuous হবে। তার মানে পরেরটা দেখে আমাদের answer করতে হবে আগেরটা, ঠিক আছে? যেমন ইউ এটা হচ্ছে সাবজেক্ট এন্ড টাট বি টু, এটা কি টু বি টু, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস ওয়াই তাহলে এই হোয়াইল এর পরে কিসের পরে বলতো, হোয়াইল এর পরে সাবজেক্ট প্লাস, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার কি? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন নিয়মটা তোমরা জানো, সাবজেক্ট ওয়াজ ওয়ান, সাবজেক্ট ওয়াজ প্লাস আইএনজি, ওয়াজ প্লাস কি বলতো? আইএনজি। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় প্রেজেন্টেশন এম ইজার হয় বলতো, এম হলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্ট তো থাকবে আইএনজি, আর ফিউচার যদি হয় সাবজেক্ট তো থাকবে, সাবজেক্ট আছে সকিনা, সব সময় প্রত্যেকটা সেন্টেন্সে সকিনা থাকবে। তারপর উইল বি, কি বি বলতো? উইল বি বার প্লাস আইএনজি, উইল বি বার প্লাস আইএনজি, আইএনজি আইএনজি। তাহলে যেহেতু এখানে কি আছে বলতো, এন্টার বি টু, তাহলে এখানে সাবজেক্ট ওয়াজ ওয়ান, past continuous, হ্যাঁ past indefinite tense এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি while এর পরে past continuous, while এর পরে কি? past continuous, past continuous tense এর structure কি বলতো? এই যে subject was here verb-এর সাথে ing, হ্যাঁ। তাহলে your father, তোমার পিতা, your father তোমার বাবার জন্য কি was হবে নাকি were হবে? obviously singular এর জন্য কি হবে বলতো? was হবে, হ্যাঁ father, ঠিক আছে? your father was sleeping verb plus ing পারা যাবে, বুঝে গেছে? হয়নের পরে, হয়নের পরে সর্বদাই ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয় বলতো? ইনডিফিনিট, ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে। এটা আমরা কিভাবে বুঝবো? পরেসেন্ট টেন্স ফর্ম, পরেসেন্ট টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় হয়নের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর হয়নের পরে যদি পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস, শুনো এই যে দেখো এই দ্বিতীয় সেন্টেন্সটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তোমাদের মাথায় রাখতে হবে হয়েন, 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 হয়েনের পরে পাস্ট ইনডিফিনিট। অ্যানসার হবে ইয়েস, অ্যানসার হবে কি? এ নাম্বার। অ্যানসার কি হবে? এ নাম্বার। অ্যানসার কি হবে? এ নাম্বার কেন? বিকজ ইট ইজ ইনডিফিনিট, হ্যাঁ। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে। আর হোয়াইল এর পরে কি হবে বলতো? হোয়াইল এর পরে কন্টিনিউয়াস, হোয়াইল এর পরে কি? তাহলে আমরা জানি, তাহলে জন সাবজেক্ট ওয়াজ অয়ার, ওয়াজ যদি অয়ারটাকে প্লাস বার প্লাস আইনজি ফার্স্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু, কখনো বারের সাথে এস হয়ে হবে না, এই জন্য এটা সাবজেক্ট, এটা বারের সাথে এস হয়েছে, এস হয়েছে না তাহলে এটা হবে না, তাহলে আইএনজি নেই, এখানে আইএনজি আছে নেই, এটা হবে না। সাবজেক্ট বি টু, রিড এর তিনটি ফর্ম, রিড স্পেলিং একই হবে, কি হবে বলতো? হি রেড, মানে হি আসার পরও এস বি এস না, এটা হচ্ছে বি টু, এটা বি টু, এই যে এটা, এই যে বি টু, ঠিক আছে? আচ্ছা, তাহলে বয়েল হয়ে যদি আমাদের পরীক্ষা যদি আসে আমরা পারবো আশা করি ইনশাল্লাহ। ফার্স্ট এক্সাম্পল স্টেট ভার্ব, দেখো একটু দেখো তো, মোস্ট ইম্পর্টেন্ট স্টেডি ভার্ব, স্টেডি ভার্ব তোমরা কারা কারা জানো না? স্টেডি ভার্ব স্মেল, আমি জানি না স্যার। নাও, নাও থাকলে কোন টেন্স হয় বলো তো? নাও থাকলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও থাকলে নাও, নাও এট দিস মোমেন্ট, সবাই একটু লিখো, এট দিস, এট দিস মোমেন্ট, দিস টাইম,
At present time, at present. At present. এগুলো যদি থাকে দেখতে পাও কোন সেন্টেন্সে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কোন টেন্সে বলো তো? প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়মটা কি বলতো? সাবজেক্ট এম ইজ আর, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে কি হবে? আইএনজি, সাবজেক্ট এম ইজ আর আইএনজি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কি হবে, এখানে অ্যানসার হবে সি, আর এখানে অ্যানসার হবে এ। দেখো নাও আছে না, নাও এখানে নাও আছে। এসটিডি ভার্বের সাথে, এসটিডি ভার্বের সাথে কখনো, এসটিডি ভার্বগুলোর সাথে কখনো আইএনজি বার প্লাস আইএনজি হয় না। এসটিডি ভার্বের সাথে কখনো বার প্লাস আইএনজি হয় না। নাও আসার পরেও ভার্বের সাথে আইএনজি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এসটিডি ভার্বের সাথে কখনো বার প্লাস আইএনজি হবে না, না থাকলে তখন সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে বলো তো? এসটিডি ভার্ব না হলে ভার্বের সাথে আইএনজি। ভার্ব কত নম্বর পৃষ্ঠে আছে মিস ট্রিপলে কে বলতে পারবা? দেখো আবার নোস এসটিএমএল, এসটিএমএল এল মানে হচ্ছে লাইক, এই লাইক একটু হচ্ছে এসটিডি ভার্ব, হ্যাঁ একটু হচ্ছে এসটিডি ভার্ব, লাভটা হচ্ছে এসটিডি ভার্ব, আবার নোস হ্যাঁ অ্যাপিয়ার এটা একটা হচ্ছে কি, এটা একটা এসটিডি ভার্ব, বি দিয়ে বিলিভ, ইউ দিয়ে হল বলো তো আই লাইক ইউ নাও, আই লাইক ইউ নাও, নাও আসার পরেও কিন্তু আইএনজি এখানে কি হবে না, আইএনজি হবে না, আই এম লাইকিং হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না, আই এম লাইকিং হবে, আই এম লাইকিং হবে না, হবে আই লাইক ইউ, আই লাইক ইউ, আই লাইক ইউ, আই এম লাইকিং হবে না, বিকজ লাইকটা কি বলো তো এসটিডি ভার্ব। তাহলে এসটিডি ভার্ব গুলো আমাদের মনে রাখতে হবে টেকনিক গুলো, আবুল আবুল নো অলরেডি কি হবে, উইশ হবে, উইশ গুড, ওয়ান্ট উইশ, ওয়ান্ট এসডি কি হবে, এসডি হবে সাউন্ড, এসডি সাউন্ড সাউন্ড হ্যাঁ, এসডি হেট হ্যাঁ, হেট হ্যাভ হ্যাঁ, এগুলো তোমরা নাও আসার পরও আইএনজি হবে না। হ্যাঁ তাহলে এসটিডি ভার্বের সাথে কখনো কি হবে না, আইএনজি হবে না, বাট দেখো আই লাইক ইউ নাও আমি তোমাকে এখন পছন্দ করি, এটা না ভাই এটা আরেকটা জি, আই এম দেখো আই কোনটা এটা, এটা টু নাম্বার নাকি এটা, এটা জি ভাইয়া এটা হ্যাঁ টু নাম্বারটা, আচ্ছা টু নাম্বারটা দেখো আই এটা আই দিস ইংলিশ নাও তাই না, এট দিস মোমেন্ট তাহলে এট দিস টাইম এট প্রেজেন্ট, এটা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এসটিডি ভার্ব থাকলে কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এসটিডি ভার্ব গুলো কার জন্য হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর জন্য হবে, কার জন্য হবে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে এবার আসি, তাহলে এটা প্রেজেন্ট দেখো সাবজেক্ট প্লাস হ্যাঁ আই এর জন্য কি হয়েছে, বি ওয়ান হচ্ছে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে কারণ লাইক কি বলতো, এসটিডি ভার্ব। এবার আসি যদি এসটিডি ভার্ব না থাকে, কি না থাকে বলতো, আবল নোস এসটিএমএল যদি না থাকে তখন তোমাদের এট দিস প্রেজেন্ট এট দিস টাইম এট দিস মোমেন্ট এদের পরে এদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে দেখো সাবজেক্ট, সাবজেক্ট পেলাম, এই যে রিড, রিড এটা কখনো, এটা কোনো কি না এসটিডি ভার্ব না, দেখি না এসটিডি ভার্ব না, দ্যাটস ওয়াই সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এসটিডি প্লাস সাবজেক্ট এন্ড প্লাস এনিজার প্লাস ভার্বের সাথে কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়। এই জন্য এখানে অ্যান্সার হবে এ, এখানে অ্যান্সার হবে কি বলো, এ হ্যাঁ এম রিড হবে না, রিড হবে না, রিড হবে না। বি নাম্বার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্টাডি বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার কি জানি, জি ভাই পরে নাও আছে যে হ্যাঁ নাও থাকুক ঠিক আছে, কিন্তু এখানে লাভ এটা কি বলতো এসটিডি ভার্ব, এল দিয়ে লাভ পড়াইছিলাম এসটিডি ভার্ব হ্যাঁ জি ভাইয়া হ্যাঁ, তাহলে এটার সাথে আইএনজি হবে না এটাই আমরা জানি, ঠিক আছে এটাও হবে না এটাও হবে না, হ্যাঁ এই দুটো হবে না, ঠিক আছে তাহলে এখানে কি হি লাভস হবে নাকি হি লাভ হবে, তোমরা কি হি লাভ দাও হ্যাঁ নাকি হি লাভস হবে, লাভস হবে না, হুম লাভস হবে না, দেখো এই যে আচ্ছা হি গো হবে, এবার তুমি বলো হি গো হবে নাকি হি গোস হবে,
মানে যখন ওইটা কন্টিনিউয়াসে চলে গেছে আর আইএস ভাই সেন্সর তার ইয়া তাহলে আইএনজি তো হবে না তাহলে এক দুটো বার এখানে কি আছে হি গো হয় নাকি হি গোস হয় হি গোস হয় এখানে শেষে নাওয়ার জন্য কন্টিনিউয়াস হয় বলছেন না না নাওয়ার জন্য যেহেতু কন্টিনিউয়াস হয় আইএস ভাই আছে না এসটি রিভার্বে আইএস ভাই আইএনজি হয় না বলো এস আই এসটি রিভার্বের সাথে আইএনজি হবে না বাট এস ভাই ইয়েস হতে পারে এস বা ইয়েস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার হবে স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট বি ওয়ান অথবা বার এর সাথে এস বা ইয়েস হবে ঠিক আছে তাহলে কি হবে লাভস হবে তাহলে লাভস হবে হি লাভস মি কিন্তু কি হবে না হি ইজ লাভিং হবে না হি ইজ লাভিং মি হবে না হি ইজ লাভিং মি হবে না অর্থাৎ এবার শুনো এবার যেটা কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট কথা আইএনজি এটা কন্টিনিউয়াস না চলমান না অর্থটা কিন্তু তোমার গঠিত হবে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো গঠিত হবে গঠন প্রণাল হবে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো অর্থ দিবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো যদি বলি হি লাভস মি মানে হি লাভস মি নাও সে আমাকে এখন ভালোবাসে মানে ভালোবাসতেছে যে কথা ভালোবাসে সে কথা বুঝে গেছে গঠিত হবে গঠন প্রণালী হবে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থ দিবে কন্টিনিউয়াসের মতো কারণ আই এম মিটিং রাইস I am eating rice. আমি এখন ভাত খাচ্ছি তাই না এটা তো চলমান একইভাবে যদি বলি আই লাইক ইউ নাও এটা চলমান বোধ হয় ঠিক আছে এটা ইনস্ট্যান্ট ভালোবাসি তো ভালোবাসি বিদায় তো এই কথাটা বলে তাই না তাহলে টেকনিকটা কি বলতো HTML এর স্যার HTML এর M দিয়ে কি স্যার M দিয়ে কি M দিয়ে mean M দিয়ে mean M-E-N M-E-A-N mean mean হচ্ছে বোঝানো বা অর্থ করা I mean you. I'll mean you. এরপরে দেখো অথবা past indefinite tense হতে পারে অথবা future indefinite মানে subject shall will can may shall will can may be what হবে ঠিক আছে আমি এবার example দিব এরপরে দ্বিতীয় নম্বর প্রথম sentenceটা যদি past indefinite tense হয় তোমরা জানো present indefinite tense structure হচ্ছে subject plus be one আর third person singular হলে বারের সাথে আসবে কি হয় yes হয় ঠিক আছে আর প্রথম সেন্টেন্সটা যদি শুরু সেন্টেন্সটা যদি past indefinite tense হয় কোন টেন্স past মানে subject plus be to হ্যাঁ past indefinite tense হয় পরের সেন্টেন্সটা দ্বিতীয় নম্বর যে সেন্টেন্সটা আসবে সেটা past tense হবে past tense কত প্রকার past tense আর প্রকার past indefinite past continuous past perfect continuous যদি এটাও যদি না হয় এই চার প্রকারের মধ্যে একটাও যদি না আসে তোমাদের দেখতে হবে subject would could might be one হয় আছে কিনা ঠিক আছে এবার আমি এক্সাম্পল দিব এখানে অপশন অ্যান্সার কোনটা হবে এখানে কোনটা হবে